দ্বিতীয়বার কেন্দ্রে বিজেপি সরকার গঠন হওয়ার খুশিতে এবং নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার খুশিতে আসানসোল লোকসভায় বাবুল সুপ্রিয় দ্বিতীয়বার জয়। সব কিছু মিলে মিশে শরবত বিতরণ করলো স্থানীয় বিজেপি নেতৃত্ব। কুলটি মণ্ডল এক এবং সালানপুর মণ্ডলে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কল্যাণেশ্বরীতে এক শরবত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পথচারীদের শরবত খাওয়ানো হয়। কুলটি মণ্ডল একটা সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল বলেন, কেন্দ্রে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবেন, তাই এই খুশিতেই কল্যাণেশ্বরী এলাকাতে শরবত বিতরণ অনুষ্ঠান পালন করা হলো। জানেন আপনারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য আজকে শপথ নিতে চলছেন। সন্ধ্যায় 7টার সময় তিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন। তার জন্য আমরা এখানে কুলটি মণ্ডল এবং সালানপুর মণ্ডলের সহযোগিতা নিয়ে আমরা এখানে একটা শরবত বিতরণের অনুষ্ঠান করেছি।